কথাতে ছিল পাহাড় যার ক্ষমতা তার। পাহাড়ে রাজনৈতিক জনজাতি ভোটারদের কি এমন কাজ হলো? ভোটের সময় প্রতিশ্রুতি ছিল আলাদা রাজ্য, আবার বিজেপির পক্ষ থেকে ছিল কাজ চাকুরি, কিন্তু সবটাই কিন্তু টালবাহানার প্রতারণা বলে ক্ষিপ্ত হচ্ছে জনজাতি ভোটাররা। তবে জনজাতি ভোটাররা বুঝতে পারবে আইপিএফটির মতো এমনটাই দশা হতে পারে রাজনৈতিক মহলের? জনজাতি ভোটারদের কোনো সত্য পূরণ করতে পারেননি বিজেপির আইপিএফটি জোট সরকার। কয়েক মাস তারা গদিতে বসার সত্ত্বেও কিন্তু বেশ রাজ্য রাজনীতিতেই ১৯ চরিলাম বিজেপির হাতছাড়া হয়। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে প্রার্থী করতে পারে ধনপুরে, আর এই নিয়েও কিন্তু চিন্তিত। রাজ্য রাজনীতিতে আমরা প্রকাশ্যেই সামাজিক মাধ্যমে আনছি, দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, ভোটের সময় ললিপপ ইস্যু দেখিয়ে বিজেপি ভোটে জয় হয়েছে, কিন্তু চাকুরিজীবীদের ভোটে কিন্তু বিজেপি খুব একটা আশাজনকভাবে ফল হয়নি। কারণ নিচু তলের অর্থাৎ গ্রামের মানুষের ভোটারদের ভোট পেয়েছে, অর্থাৎ কেউ আবার বলছেন ভোট ভাগ বসিয়ে বিজেপি ক্ষমতায়। এটা বাস্তব 100% সত্য বলে ঘটনা।